আপনারা আছেন ওঙ্কার বাংলা আপনাদের সঙ্গে আমি শান্তনু। আমরা কিন্তু কেন্দ্র 42টা কেন্দ্র ভোট হতে যাচ্ছে লোকসভা আসন লোকসভা নির্বাচন, আমরা কেন্দ্র ওয়াইজ আপনাদের সামনে তুলে ধরছি মানুষের ওপিনিয়ন পোল, মানুষ কি বলছেন। এই সেগমেন্টে আমরা আজ এসেছি দমদম লোকসভা কেন্দ্র, খুব ইম্পর্টেন্ট দমদম লোকসভা কেন্দ্র। আমরা প্রত্যেকে জানি 7টি বিধানসভা নিয়ে কিন্তু একটি লোকসভা হয়, দমদম এবার কিন্তু খুব অ্যাট্রাকটিভ লড়াই। কেন অ্যাট্রাকটিভ লড়াই? এখানকার যে তিনজন মেনলি ক্যান্ডিডেট, তার মধ্যে সৌগত রায় হ্যাট্রিক করেছেন, তৃণমূলের ক্যান্ডিডেট সৌগত রায়, তার সঙ্গে কম্পিট করছেন জোট প্রার্থী, সিপিএম কংগ্রেসের জোট প্রার্থী সুজন চক্রবর্তী, আর বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করছেন শীলভদ্র দত্ত। এক কথায় বলা যায় শীলভদ্র দত্ত এবং সুজন চক্রবর্তী কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলতে এসছেন। কেন অ্যাওয়ে ম্যাচ খেলতে এসছেন? কারণ তারা কেউই কিন্তু এই কেন্দ্রের বাসিন্দা নন, কিন্তু না হলেও শীলভদ্র দত্ত অবশ্যই, কিন্তু সুজন চক্রবর্তী কিন্তু এই কেন্দ্রের বাসিন্দা নন। এখন দেখতে হবে যে এখানে জোট টক্কর হতে যাচ্ছে। সৌগত রায় যদি জিততে পারেন ফোর্থ বার উনি এমপি হবেন, এবং তার সঙ্গে সুজন চক্রবর্তী। যদিও যখন শুরু হয় নির্বাচনী প্রচার তখন কিন্তু বেশ কিছুটা অ্যাডভান্টেজ জায়গায় ছিলেন শীলভদ্র দত্ত প্রথম থেকে, কিন্তু সুজন চক্রবর্তী এই মুহূর্তে দাঁড়িয়ে কড়া চ্যালেঞ্জ করে ছুড়ে দিচ্ছেন কিন্তু সৌগত রায়কে। প্রচুর মানুষকে নিয়ে তিনি রোড শো করছেন, বাড়ি টু বাড়ি ডোর টু ডোর ক্যাম্পেনিং করছেন, পিছিয়ে নেই সৌগত রায়ও। যে 7টি বিধানসভা নিয়ে এই লোকসভা নির্বাচন, অর্থাৎ এই দমদম লোকসভা কেন্দ্র, তার মধ্যে রাজারহাট গোপালপুরে কিন্তু গত লোকসভা নির্বাচনে 2019 লিড পেয়েছিলেন তখনকার বিজেপি ক্যান্ডিডেট সৌমিক ভট্টাচার্য। 2019 ক্যান্ডিডেট ছিলেন সৌগত রায়, তার সঙ্গে সৌমিক ভট্টাচার্য ছিলেন, এবং নেপাল দেব ভট্টাচার্য ছিলেন সিপিএমের, কংগ্রেসের জোট হয়নি, কংগ্রেসের কিন্তু ক্যান্ডিডেট ছিলেন, যেটা 2024 নেই। এখন আমাদের দেখতে হবে এই 7টি বিধানসভা কেন্দ্রে, বিশেষ করে বড়নগর, উত্তর দমদম, দমদম, কামারহাটি, পানিহাটি, রাজারহাট, গোপালপুর, বড়নগর, কে কোথায় দাঁড়িয়ে আছে, এবং এইবার কি হতে যায়, কি বলছে মানুষ। সৌগতরা কি ফোর্থ বার, নাকি সুজন চক্রবর্তী করা চ্যালেঞ্জ, নাকি শীলভদ্র দত্ত, কি বলছেন দেখুন। সুজন চক্রবর্তী, চক্রবর্তী কেন মনে হচ্ছে? মনে হচ্ছে ওনাকে আমার ভালো লাগে, ওনার কাজকর্ম, ওনার সব কিছুতেই কথাবার্তা। সৌগত রায়ের পারফরমেন্সে আপনি খুশি নন? আমার তো মনে হয় আমাদের এই মানে এই জায়গায় যে কাজ হয়েছে, টিএমসি উইল অবভিয়াসলি দে উইল উইন, বিকজ আমাদের দেখুন জল বলুন, লাইট বলুন, কোনো জিনিসের কোনো সমস্যা নেই, এতদিন আমরা এখানে আছি, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম অলসো ফ্রম টিএমসি অনওয়ার্ডস, মিনস হুয়েভার এখানে জিতেছে সে কাজ করেছে। यहाँ पे तो टीएमसी का ही ज़्यादा बोलबाला है, तो टीएमसी ही ज़्यादा अच्छा सर, क्योंकि यहाँ पे वैसा ही कल्चर है, सो इसीलिए है, लेकिन बोलबाला अभी वही चल रहा है, सो ट्रेंड पे हमारे यहाँ पे पश्चिम बंगाल में वही ज़्यादा चलता है, सो वही मद्देनजर रखते हुए टीएमसी ही बोल सकते हैं। এখানে টিএমসি জিতবে, কারণ হচ্ছে এখানে আমরা ব্যবসা করছি, আমাদের কোনো সমস্যা নেই, কোনো রকম অসুবিধে নেই, কোনো প্রবলেম হলে আমরা এখানে টিএমসিকে জানালে ওরা সলভ করে দেয়, আমাদের কোনো রকম সমস্যা নেই। কোনো পলিটিক্যাল বিষয়ে কোনো রকম কোনো কমেন্ট করব না। প্রচারের দিক থেকে কে কোথায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, সুজন চক্রবর্তী, সৌগত রায়, শীলভদ্র দত্ত? আমি খোঁজ খবর রাখি না। ট্রেন্ড তো মনে হয় সৌগত রায়। কেন মনে হচ্ছে সৌগত রায়? চলছে, ওই হাওয়াতেই চলবে সব, মানে মানে তৃণমূলের হাওয়া বলছে মনে হয়, আমার যেটা মনে হয়। লক্ষ্মীর ভান্ডার ইস্যু একটা, হ্যাঁ অবশ্যই, বলা খুব মুশকিল, ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা বলা খুব মুশকিল। সৌগত রায়ের অভিজ্ঞতা এবং এত বছরের এক্সপিরিয়েন্স এখানকার, সেটা একটা ব্যাপার আছে। আবার এটা হলো ব্যক্তিগতভাবে বললাম, মানে ব্যক্তিগত প্রার্থীর বিচার করে বলছি, আর দলগত দিক থেকে চিন্তা করলে তো অন্যরকমও হতে পারে অনেক কিছুই, তবে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার জন্য বলা খুব মুশকিল এখানে কি হবে। বড় ফ্যাক্টর আমার এটা নিয়ে ঠিক আইডিয়া নেই, আমার ভোটের প্রতি দিয়েছে ওগুলো, আমি এইসব নিয়ে আমি কিছু বলতে পারবো। সৌগত রায়ের তো চান্স বেশি, উনি ভালো কাজকর্ম করেন, উনি এলাকার উন্নয়নের জন্য যথেষ্ট সময় দেন, এই আর কি, এর জন্য দাঁড়া যা।
সুরেন্দ্র ঘোষ আছেন, ওনারও ইয়ে পারফরমেন্স আছে, কম্পারেটিভলি আর কি সৌগত রায় বেশি প্রেফার করছে। দমদমে ট্রেন্ড দেখুন, আমার যা মনে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হবে, ঠিক আছে? কারণ এখানে তৃণমূলের তো একটা শক্ত ঘাঁটি বোঝাই যাচ্ছে, কিন্তু বিজেপিও এবার মোটামুটি ভালোই মনে হচ্ছে আপনার জায়গা করে নিয়েছে আর কি, কারণ অনেকগুলো ইস্যু রয়েছে আর কি, সেটা আপনারাও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি, এবং মানুষের ভিতরে একটা জিনিস তৈরি হয়েছে, ঠিক আছে? কারণ তৃণমূলের লাগাতার দুর্নীতি যেমন রয়েছে, সেরকম বিজেপিও অনেক ভালো কাজও করেছেন মনে হচ্ছে এটা, আমরা যদিও কোনো রাজনৈতিক দলের সাপোর্টার নই। শিলভদ্র ছাড়া আর আছে কি? শিলভদ্র, শিলভদ্র দত্ত, ইজ এ ভেরি জেন্টেলম্যান অ্যান্ড হি ইজ ফ্রম বিজেপি। বিজেপি যখন টিকিট দিয়েছে তো নিশ্চয় ভালো লোককে টিকিট দিয়েছে। লক্ষ্মী ভাণ্ডারে হোয়েন ইউ আর পারচেজিং ইট পিপুল, না লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আপনি আপনার যে সিটিজেনকে ইউ আর বাইং ইট, হাজার টাকা মোল লাগিয়ে দিচ্ছেন। তো একটা লোকের, আপনার ছেলের বা আমার মেয়ের কি হাজার টাকা একটা হয়? হাজার টাকা দিয়ে ভোট দিন। আমরা দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরলাম, বড়নগর থেকে শুরু করে, টবিন রোড থেকে শুরু করে, কামারহাটি থেকে শুরু করে দমদম অঞ্চল, অর্থাৎ এই মুহূর্তে নাগের বাজারে আমরা দাঁড়িয়ে আছি। আমরা যা বুঝলাম যে এই লোকসভা কেন্দ্রে কিন্তু খুব জোর লড়াই হবে, খুব জোর লড়াই হবে। কেন জোর লড়াই হবে? কারণ তৃণমূলের সৌগত রায় তিনবার জিতেছেন, হ্যাট্রিক করেছেন, এবার ফোর্থবার যদি জিততে পারেন। ইন্টারেস্টিংলি যেটা লক্ষ্য করে দেখলাম আমরা, সুজন চক্রবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছে ডেফিনেটলি, কিন্তু সুজন চক্রবর্তী কিন্তু অনেকটা প্রচারে নিজের জায়গা করতে পেরেছেন এবং টাফ চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন কিন্তু সৌগত রায়ের দিকে। যদিও শিলভদ্র দত্তর কিন্তু একটা ভোট বেস আছে, যেটা বুঝতে পারলাম দুর্নীতি একটা প্রধান ইস্যু এখানকার মানুষজন যা বলতে বলতে চাইছেন, এবং ব্যক্তি সুজন চক্রবর্তীর একটা আলাদা ইমেজ কিন্তু এখানে খুব জোর, খুব বড় একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হতে যাচ্ছে। সব উত্তর ফোর্থ জুন, চৌঠা জুন যখন ইভিএম খুলবে আমরা দেখতে পাবো, সেদিকেই আমাদের সবার চোখ। নাগরবাজার ক্রসিং থেকে ক্যামেরা রবি দত্তর সঙ্গে শান্তনু, ওঙ্কার বাংলা।